হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ ট্রাভেল উইথ আকি আঙ্কা। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তোমরা আমাদের সাথে যেতে চলেছ ফরাসডাঙ্গা। হ্যাঁ, কোথায়? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের ডেস্টিনেশন একদম কাছেই, বেশি দূর নয়, মাত্র 57 কিলোমিটার দূরে কলকাতা থেকে। এই যে বেরিয়ে পড়েছি, এখন বাজে 12:30 মতো, আর আজকে আমরা যাচ্ছি দুটো বাইক, আমি, প্রিয়াঙ্কা, কমলদা আর রুম্পা। এই ট্রাম ডিপো আমরা ক্রস করছি, দেখতেই পাচ্ছ। তো ট্রাম ডিপো ক্রস করার পরে আমরা আস্তে আস্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে চিড়িয়াখানা। যেহেতু সানডে ছিল, তো ওই জন্য মোটামুটি ভালোই ভিড় ছিল চিড়িয়াখানাতে। তো সেই ভিড় ক্রস করে আমরা এসে পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ। হ্যাঁ, সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে উঠলেই তো মনটা আনচান আনচান করে, মনে হয় যে দূরে কোথাও ঘুরতে চলে যাই, নয় পাহাড় নয় সমুদ্রে। তো অত দূর আজকে আমরা যাব না, যেহেতু একদম হাফ বেলা হয়ে গেছে কাছাকাছি। তো এই আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম, আর আমরা এসে পৌঁছে গেলাম এখন হচ্ছে সাঁতরাগাছি। তো জানো, সাঁতরাগাছি ক্রস করার পরে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে দিল্লি রোড আর একটা হচ্ছে মুম্বাই রোড। তো আজকে আমরা যেহেতু যাব হচ্ছে ওল্ড দিল্লি রোডের দিকে, ওই জন্য আমরা লেফট টার্নটা নিলাম না, সোজা নিয়ে নিলাম। তো সোজা গিয়ে আমরা উঠবো হচ্ছে ডানকুনি। তো দেখতেই পাচ্ছ এই যে বাঁ দিকে যে রাস্তা চলে গেছে, ওটা হচ্ছে মুম্বাই রোডের দিকে, দীঘা খড়গপুর ওই সাইডে চলে গেছে। তো আমরা নিয়ে নিলাম সোজা রাস্তা। তো সোজা নিয়ে আমরা ডানকুনির দিকে এগিয়ে যেতে থাকলাম, আর বড় বড় ট্রাকগুলো চলছে হাইওয়েতে যেহেতু এসে গেছি। তো আমাদের গাড়ি ভাগাতে থাকলাম, মোটামুটি স্মুথ রাস্তা ছিল। এই যে দেখতেই পাচ্ছ বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, ওটা গেলে আবার হচ্ছে কলকাতায় ঢুকে যায়, যেটা হচ্ছে বালি ব্রিজের ওপর নিবেদিতা সেতু দিয়ে ঢোকা যায়। আর সোজা গেলে হচ্ছে আমরা ডানকুনি পৌঁছে যাব। তো এই মোড়টা সবসময় মনে রাখবে, ডানকুনি টোল প্লাজার আগেই হচ্ছে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড বা NH2। তো তোমরা যদি কোনোদিন নর্থ বেঙ্গল কিংবা সিকিম কিংবা নর্থ ইস্টে যাও, তো এই রাস্তা ধরেই যেতে হবে। তো আজকেও আমরা হচ্ছে ওই 57 কিলোমিটারের মতো যাবো, বেশি দূরে নয়, কিন্তু আমাদের এই NH2টা অ্যাভেল করতে হবে। তো আমরা উঠে গেলাম NH2তে, আর এই রাস্তাটা ডান দিকে ঘুরেই হচ্ছে সামনে একটা ব্রিজ পড়বে। তো ব্রিজ ক্রস করে তারপরে সামনের দিকে চলে যেতে হবে। আর কিছু দূর যাওয়ার পরে একদম প্রাকৃতিক দৃশ্যটাই চেঞ্জ হয়ে যায়, মানে এত সুন্দর লাগে, দুদিকে শুধু গাছ, সবুজ গাছ, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা চলে যাচ্ছে। তো এখানের রাস্তা একটু ছোট আছে অন্যান্য হাইওয়ের তুলনায়। তো এই মোটামুটি ছোট রাস্তা দিয়ে আমরা ধরে এগিয়ে যেতে এসে গেলাম হচ্ছে চন্দননগরের মোড়ে। এই যে দেখতেই পাচ্ছ ডান দিকে ঢুকে গেছে, ওখানে অ্যারো দেওয়া আছে, চন্দননগর বলে লেখা আছে, ডান দিকে ঢুকে যেতে হবে। তো আমরাও রাইট টার্ন নিয়ে ঢুকে গেলাম চন্দননগরের দিকে। তো এখানে রাস্তাগুলো খুব সুন্দর, একদম সরু রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু একদম পুরো গাছে পরি। এরপরে যে সুগন্ধামোড়, সুগন্ধামোড় থেকে রাইট টার্ন নিয়ে আপনি চলে যাবেন ওইটা থেকে ডাবল ডেকার। আরে না, আমাদের রানীঘাটের পাশে উদিবাইয়ের দিকে আসতে টানাতে দুতলা রেস্টুরেন্ট আছে না। যেহেতু জগদ্ধাত্রী পুজো চালু হয়ে গেছিলো, আর সেই দিকে ছিল হচ্ছে ষষ্ঠী, তো ওখানে নো এন্ট্রি করে দিয়েছে। তোমরা যদি গাড়ি কিংবা বাইক নিয়ে আসো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে, তো এই মোড়টাতেই হচ্ছে তোমাদের পার্কিং করতে হবে, তারপরে হচ্ছে পুরোটাই নো এন্ট্রি করে দেয়, ঢুকতে দেয় না। তো আমি ওখানে যে অফিসার ছিল, অফিসারের সাথে কথা বললাম, তো ওনাকে বললাম যে এখন আমার দাদার একটা রেস্টুরেন্ট আছে সামনে, ডাবলস ডেকার ক্যাফেটেরিয়া, ওখানেই আমরা যাব। তো তারপরে বলার পরে ওনারা আমাদেরকে ছেড়ে দিল। তো আমরা যেটা নিতে হলো আমাদের হচ্ছে চন্দননগর বাইপাস। এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন শহরের মধ্যে না ঢুকে বাইপাস দিয়ে চন্দননগরে যাচ্ছি, ওখান দিয়ে গিয়ে আমরা হচ্ছে স্ট্যান্ডঘাট রোডে পৌঁছাবো। তো এখানে একটা সুন্দর ব্রিজ করা ছিল, এর আগে আমি চন্দননগরে আসিনি বাইক নিয়ে। হ্যাঁ, ঠাকুর দেখতে এসেছি, কিন্তু রাত্রিবেলা এই ফার্স্ট হচ্ছে বাইক নিয়ে আমার আসা। তো দারুণ লাগছিলো, একটা ব্রিজটা একদম সরু, একদম ব্রিজ দূরে পুরো দেখা যাচ্ছে, দূরান্তে একদম, আর আকাশটা যেহেতু পুরো একদম ক্লিয়ার ছিল, তো দারুণ লাগছিলো দেখতে।
তো আমরা এই বাইপাস ধরে একদম চন্দননগর বাইপাস ধরে পেছন দিয়ে গিয়ে আমরা শহরের দিকে এগিয়ে যেতে থাকলাম। চন্দননগরের শহরের ভেতরে ঢুকতেই হচ্ছে আমরা দর্শন পেয়ে গেলাম বড় বড় জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তির। এইখানে দেখতেই পাচ্ছ কত বড় জগদ্ধাত্রী মূর্তি ছিল। তো সেটাকে নমস্কার করে আমরা আস্তে আস্তে চন্দননগর স্ট্যান্ডঘাট রোডের কাছে পৌঁছে গেলাম। আর এখানেই রয়েছে ঘোষদার ডবল ডেকার ক্যাফেটেরিয়া। তো এখানে আমরা বাইক পার্কিং করে সামনে, যেহেতু মানে কোথায় রাখবো না রাখবো, তাই এই রেস্টুরেন্টের কাছে পার্কিং করে সামনের দিকে আমরা একটু ঘুরতে গেলাম। তো এইখানে চন্দননগরে আমরা এসেছি, আর এখন ঘুরে ঘুরে দেখবো। সময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ, ইংরেজ শাসিত কলকাতার মতো ফরাসি শাসিত চন্দননগরও তখন পাল্লা দিয়ে চলছে। এখানে কলকাতার মতো আছে বাগবাজার, স্ট্যান্ড রোড, বউবাজার ও বড় বাজার। তো এখানে জলশ্রী বলে একটা প্রকল্প চালু হয়েছে, যেখানে হচ্ছে এখানে এই বোট রয়েছে। তো এখানে একটা জলশ্রী রেস্টুরেন্ট রয়েছে চন্দননগরে, এখানে আপনারা চাইলে এসে খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্ট ক্যাপিটাল নগর পুরো পুজোর গাইড ম্যাপ রয়েছে, কোথায় কোন পুজো হয়েছে পুরো দেওয়া রয়েছে। তো চন্দননগরে এসেছি আমরা, এখন একটু ঘুরে দেখাচ্ছি ঘোষদার ডাবল ডেকার্স লেনে। ওখানে আমাদের সব রাইডিং গিয়ার্স ব্যাকপ্যাক সব রেখে দিয়েছি, ওটাই ঘোষদার বাড়ি কাম রেস্টুরেন্ট। তো রেখে দিয়ে আমরা একটু ঘুরতে এসেছি এই চন্দননগর, যেটা স্ট্যান্ড রোড ঘাট রয়েছে ওখানে। তো ঘাটে যাই, দেখি একটু বসবো, তারপরে বিকালে ঠাকুর দেখবো, দেখি কি হয়। বড় বাজার, চালপট্টি সব দেখবো, নো এন্ট্রি হয়ে যাচ্ছে, ঠাকুর দেখবো, এখন সব নো এন্ট্রি হয়ে যাচ্ছে, দেখা যাক। আধুনিক চন্দননগর তৈরি হয়েছিল 1694 সালে, এবং তখন ডুপ্লেক্স শাসনকালে হয়ে উঠেছিল চন্দননগর ফরাসিদের স্বর্ণযুগ। চলে এসেছি জোড়ঘাটে, চন্দননগরের ভিউ পয়েন্টও এটা বলা যেতে পারে। যারা চন্দননগর বেড়াতে আসে এই ঘাটে অবশ্যই আসে। এখানে যেমন স্নানের ব্যবস্থা রয়েছে, সেরকম এখানে বসার জন্যে চেয়ার পাতাও রয়েছে, এবং এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে পর্যটকরা। এই জোড়ঘাটের প্রতিষ্ঠাতা হলেন দুর্গাচরণ রক্ষিত মহাশয়। বাইকে পুরো বিধ্বস্ত হয়ে এসেছি, কোনো মেকআপ নেই, ফেসে কিছু নেই। তো চলো, এই যে আমরা এখন এসেছি গঙ্গার ঘাটে, স্ট্যান্ড ঘাট নাকি, এই যে এইটা। আর এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, তো এটাই আমরা এখানে ঘুরলাম, একটু ফটো সেশন হলো। আর এই যে এখানে একটা লাভবার্ড আছে, ফটো সেশন করছে। আর এই যে এই নিন, বলুন জানি না যাবো কি করে। এই দেখো, জোড়ঘাটের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এখানে সামনে দেখা যাচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ। এটা অনেক পুরনো একটা চার্চ, আর এখানে ওই রয়েছে হচ্ছে চন্দননগর কলেজও, আর আশেপাশে প্রচুর খাবার দোকানও রয়েছে। তো চন্দননগরে ঘোরা হয়ে গেল আমাদের, এবার আমরা হচ্ছে দেখি একটু ঠাকুর দেখবো, রিভার্স সাইড ঘোরা হয়ে গেলে ঠাকুর দেখবো, ঠাকুর দেখে তারপর বাড়ির দিকে যাবো, কারণ আজকে হচ্ছে ইন্ডিয়ার ফাইনাল চলছে, তো ফাইনালটাও দেখতে হবে গিয়ে। তো চলো একটু দেখি ঠাকুর ফাকুর দেখি, তারপরে গোজার রেস্টুরেন্টে খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে বেরিয়ে যাবো। চলো, তো চন্দননগর স্ট্যান্ড রোড ঘুরে আমরা চলে এলাম ডবল ডেকার্স। এখানে আমাদের বাইকের হেলমেট, জ্যাকেট ফ্যাকেট রেখে দিয়েছিলাম ঘোষদার এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়াতে। আর এখানে রুফটপ ক্যাফেতেও ব্যবস্থা আছে। তো এখন যেহেতু পুজো চলছে, জগতী পুজো, তাই জন্য ওপরটায় এখন নেই ক্যাফেটা, নিচেতেই রয়েছে। অন্য সময় যদি পুজো ছাড়া তোমরা আসো, তাহলে ওপরেও সুন্দর রুফটপের ব্যবস্থা আছে, যেখানে গঙ্গাও দেখা যায়। তো আমরা এখন এসেছি চন্দননগরে, তো এটা হচ্ছে ঘোষদার বাড়িতে এসেছি, এখানে ডবল ডেকার ক্যাফেটেরিয়া রয়েছে। জগদ্ধাত্রী পুজো ছাড়া যদি আপনারা আসেন, এখানে ওপরেও খাবার ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে এসে এখানে থাকতেও পারেন, রুম ভাড়া পাওয়া যায়। তো আমি অ্যাড্রেসের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো অ্যাড্রেসটা। তো চন্দননগর পুজোর সময় যদি আপনারা সপরিবারে আসতে চান, এখানে এসে আপনারা স্টে নিতে পারেন, রুম অ্যাভেলেবেল রয়েছে, রুমে থাকতেও পারেন, প্লাস এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর পুজো ছাড়া যদি আপনারা আসতে চান, তাহলে আসতে পারেন, এখানে আপনার ক্যাফেটেরিয়া রয়েছে, যেটা রুফটপ ক্যাফেটেরিয়া, তখন ওটা ওপেন থাকে। বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তো ডবল ডেকার্স লেনে, ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা চাইলে এসে এখানে খেতে পারো।
চলো আমরা রাইস আসছে প্রথম আসছে তুমি খেয়ে নিই খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো তো আমাদের মিক্সড রাইস এই তো এবার আমরা খেয়ে নিই খিদে পেয়ে গেছে যে সকালবেলা খেয়ে বেরিয়েছি তো খেয়ে দিয়ে তারপর ঠাকুর দেখে তারপরে বাড়ির দিকে রওনা হবো তো চলো আমাদের চন্দননগরে এখানে ঘোরা হয়ে গেছে গোজদার ডাবল ডেকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো গোজদার টাটা বাই বাই আবার দেখা হবে পরে এনকে যেহেতু ছট পুজো ছিল তো সন্ধ্যেবেলা একদম পুরো ভিড় হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য এই সব ঘাটের মধ্যেই মানে যারা রয়েছে তারা পুজো দিতে আসছিলো ছট পুজোর জন্য ওই জন্য প্রচুর ভিড় হয়ে গেছিলো তো আস্তে আস্তে আমরা ভিড় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম আর চন্দননগর মানেই তো জানো লাইটিং মানে এখানে লাইটিংয়ের জন্যই ওয়ার্ল্ড ফেমাস তো সেই সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চন্দননগর বাইপাসের দিকে যেতে থাকলাম তো এখানে অদ্ভুত সব লাইটিং করেছিল মানে দেখেই একদম অবাক হয়ে যাচ্ছিলাম ইচ্ছা ছিল ঠাকুর দেখার কিন্তু যেহেতু মানে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা রাইডিং গিয়ার্স জ্যাকেট পরে গেছিলাম সেই কারণে আর ঠাকুর দেখলাম না তো বেরিয়ে এলাম কিন্তু রাস্তায় লাইটিং তো প্রচুর দেখতে পেয়েছিলাম তো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো তো দেখতে দেখতে আমরা NH2 এসে উঠে গেলাম আর এই পৌঁছে গেলাম ডানকুনির মোড়ে তো যেহেতু আজকে সানডে ছিল প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল সেই জন্য ডানকুনির মোড় একদম ফাঁকা ধুধু করছিল মানে বিশ্বাসই করতে পারছিলাম যে ডানকুনি দিয়ে যাচ্ছি ডানকুনিতে এত জ্যাম হয় আজকে একদম ফাঁকা ছিল তো এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে ওই সাঁতরাগাছি মোড়টাতে এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে লেফট টার্ন নিয়ে আমরা ঢুকে যাব হচ্ছে সাঁতরাগাছির দিকে এই যে দেখতেই পাচ্ছ এখানে একটু অন্ধকার থাকে তাই লাইট জ্বালিয়ে নিলাম আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ তো দেখতেই পাচ্ছ ওখানে ইডেনের লাইট জ্বলছিল যদিও ইডেনে খেলা ছিল না তাও লাইট জ্বলছিল ইডেন টাটা বাই বাই আমাদের চন্দননগর রাইড এখানেই শেষ হলো তো বেহালা পৌঁছে গেছি আর এখন বাজে 6:30 দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর Tada, keep watching Travel with Akianka. Love you all. Bye.